আরো একটা বড় পরিচয় আছে তার, সেটা হলো শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আন্দোলন। এরশাদ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে শ্রমিকদের আন্দোলনে সহমর্মিতা জানানোর জন্য রাজশাহীতে তিনি ছাত্রদের নিয়ে মিছিল করেছেন, সমাবেশ করেছেন রাজশাহী ইউনিভার্সিটিতে, এবং সেখানে তিনি রাক্সুল ভিপি ছিলেন তখন, সেখানে গুলি চালিয়ে তার শরীর এফোর ওফোর করে ফেলা হয় এবং তার পায়েও গুলিবিদ্ধ হয়। এবং এখনও যে তাকে যে অসুস্থ আপনারা দেখছেন সেটা মূলত সে কারণেই। আমি ওই জন্য ব্যক্তিগতভাবে আমি যখনই তার সম্পর্কে আলোচনা করি আমি বলি যে রুহুল কবির রিজভি শুধু ছাত্র নেতা না, বিএনপি নেতা না, রুহুল কবির রিজভি হলো শ্রমিক বন্ধু, কারণ শ্রমিকদের প্রতি বন্ধুত্ব প্রকাশ করার জন্যই, সহমর্মিতা জানানোর জন্যই আজকে তিনি প্রায় পঙ্গু হয়ে গেছেন, প্রায় চিররুগ্ন হয়ে গেছেন। সেই রুহুল কবির রিজভি সাহেব যিনি শ্রমিকদের বন্ধু প্রতি মানুষ, তাকে আমি দুই কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ কথা বললেন। কিন্তু উপস্থিত সুপ্রিয় শরীর সাংবাদিক ভাই বোনেরা, আসলে আমার বলার কিছু নেই। আজকে একটি আন্তর্জাতিক মহান মে দিবস, এই দিবসটিতে মূলত হচ্ছে অধিকার আদায়। 8 ঘন্টা কাজের দাবিতে 1886 সালের শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা সেদিন আন্দোলন করেছিল। আন্দোলন আগে থেকেই শুরু হয়েছিল, তারপরেও অব্যাহত ছিল, কিন্তু সেদিন একটা কালমিনেশনে উঠেছে এবং সেখানে গুলি চালানো হয়, অনেক শ্রমিক সেখানে মারা যায় এবং সেই শ্রমিক নেতৃবৃন্দ যারা এর সাথে ছিলেন তাদেরকে পরবর্তীতে অনেকেই ফাঁসিতে ঝুলানো হয়। কিন্তু তাদের সেই মহিমান্বিত আত্মদান গোটা বিশ্বের শ্রমজীবী মানুষকে উদ্বেলিত করেছে, তাদেরকে প্রেরণায় উদ্বুদ্ধ করেছে। মানুষের যে মানবিক মর্যাদা, অর্থাৎ সে মানুষ শ্রম ঘন্টা থাকতে হবে, সে পশু না যে সকাল সন্ধ্যা বা রাত্রি সে কাজই করে যাবে, এই মনুষ্যত্বের বিকাশ ঘটাতে, মনুষ্যত্বের দাবি আদায় করতে সেদিনের সেই সংগ্রাম, এটি পরবর্তী পর্যায়ে বিজয়ী হয়েছে কিন্তু সম্পূর্ণরূপে সুফল এখনও পায়নি বিভিন্ন দেশে দেশে। কিন্তু আজকে তো বাংলাদেশে একই অবস্থা বিরাজমান, সেই অধিকার, সেই অধিকার এখনও আদায় হয়নি। যেমন শ্রমিকদের বাংলাদেশে এটা আরও তীব্রতর, আরও পরিব্যাপ্ত, সেটি হলো এখানে সমগ্র নাগরিকদের অধিকার আজকে বন্দী করে রাখা হয়েছে। গতকাল যে জাতীয়তাবাদী শ্রমিক দলের যে অনুমতি দেওয়া হয়নি আজকের প্রোগ্রামের জন্য, এই অনুমতি না দেওয়া, এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে কারাবন্দি করে রাখা এবং আপনার 2টি সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতিদিন বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা এবং ধানের শীষের প্রার্থীদেরকে যারা সমর্থন করেছে তাদেরকে গ্রেপ্তার করা, কোনোটাই কিন্তু বিচ্ছিন্ন নয়, সবটাই হচ্ছে একই সূত্রে গাঁথা। এবং একই সূত্রে গাঁথা বলেই আজকে যার দেশ পরিচালনার কথা, যার গোটা জাতিকে নেতৃত্ব দেওয়ার কথা, যিনি সবচাইতে জনপ্রিয় সমাদৃত, তিনি আজকে কারাগারে বন্দী। সুতরাং কারণটা হচ্ছে যে জাতীয়তাবাদী শক্তি যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, নিজের ব্যক্তিগত বিষয় না, গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করছে, যে গণতন্ত্রকে একদলীয় অন্ধকার গুহার মধ্যে ফেলে দিয়েছে, সেখান থেকে আন্দোলনের যিনি প্রধান নেতৃত্ব দিচ্ছেন, শিবসেনার ভূমিকা পালন করছেন, তাকেই কারাবন্দি করে রাখা হয়েছে। তাহলে জাতীয়তাবাদী শ্রমিক দল তার র্যালি করার জন্য অনুমতি পাবে কেন? কিন্তু সবচাইতে বিষয়টি ভাবিয়ে তোলার মতো যে এটি তো একটি আন্তর্জাতিক দিবস। আন্তর্জাতিক দিবসগুলোতে আমরা দেখি যে তুলনামূলকভাবে সবাই কোনো না কোনো কর্মসূচি করে, কিন্তু বিএনপিকে সেই কর্মসূচি করার অধিকার দেওয়া হয়। একটা নির্দয় নিষ্ঠুর একতরফাভাবে ক্ষমতায় থাকবে এই মনোবৃত্ত নিয়ে যে দানবীয় সরকার আজকে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে বলেই যারা শ্রমিকদের পক্ষে, যারা মানুষের মানবিক মর্যাদার পক্ষে লড়াই করছেন তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে। অর্থাৎ সেদিনের যারা নিষ্ঠুর এস্টাবলিশমেন্ট যারা ছিল, কায়েমি স্বার্থবাদী যারা ছিল, যারা শ্রমিকদের সেই ন্যায্য আন্দোলনকে গুলিতে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, ফাঁসি কাস্তে লটকিয়েছেন, তাদের সাথে আজকের আমাদের কায়েমি স্বার্থবাদী ক্ষমতাসীনদের কি কোনো পার্থক্য আছে?
কোনো পার্থক্য নাই। সেদিনও কিন্তু জর্জ বার্নার্ড শ থেকে শুরু করে প্রখ্যাত মনীষীরা শ্রমিক নেতাদের ফাঁসি মৌকুফের জন্য বলেছিলেন। আজকেও দেখবেন দেশের বরেণ্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, নাগরিক সমাজ সকলেই কিন্তু একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কথা বলছেন এবং বেগম জিয়াকে যে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে তার বিরুদ্ধে কথা বলছেন। সেদিনের কাহিনী স্বার্থবাদীরা মার্কিন যুক্তরাষ্ট্রের সেই শিকাগো যারা ছিলেন, যারা এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছেন, ঠিক একইভাবে তাদেরই পথ অনুসরণ করে এই সরকার এখানে গণতান্ত্রিক শক্তিকে দমন করছে। তো সুতরাং আমি এটা তীব্র নিন্দার প্রতিবাদ জানাচ্ছি। এই ঘৃণ্য সরকারি নির্দেশ এবং তাদের যে অনুমতি না দিয়ে গোটা রাষ্ট্রকেই একটা পুলিশি রাষ্ট্রে পরিণত করার যে পরিস্থিতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।